প্রাচীনকালে মানুষের আশ্রয়স্থল ছিল অরণ্য, বন জঙ্গল, গাছের ডালপালা ছিল তার থাকার জায়গা। খাবার বলতে ছিল গাছের ফল কিংবা জন্তু জানোয়ারের মাংস। আর এভাবে মানুষ হয়ে পড়ে অরণ্যচারী। পরবর্তীতে ঝড় বৃষ্টি, প্রচণ্ড খরতাপ আর হিংস্র জন্তুদের হাত থেকে বাঁচতে সে আশ্রয় নিল পাহাড়ি গুহায়। কিন্তু সময় নানা বিবর্তনে পাথর, বন্যজন্তুর হাড়, গাছের ডালপালা দিয়ে প্রথম ঘর বানাতে শিখল মানুষ। প্রকৃতির সান্নিধ্যে তৈরি হওয়া তেমনই কয়েকটি অদ্ভুত বাড়ির সন্ধান দেব আজ আপনাদের। গাছবাড়ির গ্রাম কোস্টারিকা। জঙ্গলে বাড়ি তৈরি করার কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু গাছের উপর বাড়ি তৈরির মধ্য দিয়ে জন্ম নিয়েছে আস্ত এক গ্রামের, সে কথা আমরা কজনেই বা জানি। তেমনি এক গাছ গ্রামের জন্ম হয়েছে কোস্টারিকায়। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর। পাহাড় জঙ্গলে ঘেরা এই দেশে বছরে প্রায় 6-7 মাস ধরে বৃষ্টি হয়। দেশের এমন এক বৃষ্টিস্নাত জঙ্গলে প্রায় 11 বছর আগে আমেরিকার কলোরাডো প্রদেশ থেকে এক দম্পতি এসে 62 একর জমি কেনেন। ইচ্ছে ছিল পর্যটকদের জন্য জঙ্গলকে ঘর তৈরি করবেন, চাষাবাদ করার পরিকল্পনাও তাদের ছিল। কোস্টারিকার জঙ্গলে এই দম্পতি তৈরি করে ফেলেছেন এক আস্ত গাছবাড়ির গ্রাম। সেখানে দড়ির মই, দড়ির ব্রিজ কিংবা দড়ির পুলিতে চড়ে নিজের গ্রামের বাড়িতে পৌঁছতে হয়। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য এক গাছ থেকে আরেক গাছের মধ্যে কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়। জলপ্রপাত বাড়ি পেনসিলভানিয়া। পাহাড়, জঙ্গল আর জলপ্রপাত, তার মাঝে নির্মিত হয়েছে এক অনিন্দ সুন্দর বাড়ি, যেন রূপকথার গল্প থেকে উঠে আসা কোনো রাজপুরী। এ বাড়ি তৈরি হয়েছে একেবারে জলপ্রপাতের উপর। পাহাড়ের বুকে ঘরের মধ্যে জল পড়ার শব্দ, সবুজ প্রকৃতির মধ্যে যেন মায়াবী এক পরিবেশ। 1935 সালে আমেরিকার পূর্ব প্রান্তের প্রদেশ পেনসিলভেনিয়ায় এই বাড়িটি তৈরি করেন বিখ্যাত মার্কিন স্থাপত্যবিদ ফ্রাঙ্ক লয়েড রাইট। বলা হয়ে থাকে রাইটের জীবনের সেরা নকশা ছিল এই জলপ্রপাত বাড়ি। গেরুয়া আর কালচে লাল রঙের এই বাড়ি আজও স্থাপত্যবিদ্যায় এক মাইল ফলক হয়ে রয়েছে। বাড়ি তৈরিতে খরচ পড়েছিল প্রায় $1.5 লক্ষ মার্কিন ডলার। বর্তমানে এই বাড়ি ওয়েস্টার্ন পেনসিলভানিয়া কনজারভেন্সির সম্পত্তি। জুনিয়র এডগার 1963 সালে এটি দান করে দেন। পরের বছর সেখানে একটি পরিবেশ মিউজিয়াম চালু হয়। এই বাড়ি দেখতে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ আসেন। পাখির বাসা সুইডেন। উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হল সুইডেন, যার একদিকে নরওয়ে আর অন্যদিকে ফিনল্যান্ড। উত্তর মেরুর মাঝে বলে ঠান্ডা আর বরফের অভাব নেই অঞ্চলটিতে। সুইডেনে 25টি প্রদেশ রয়েছে, যার মধ্যে একেবারে উত্তর ভাগে রয়েছে ল্যাপল্যান্ড প্রদেশ। এই প্রদেশে লয়লো ও বৌদেন নামে 2টি প্রাচীন শহর রয়েছে, যেখানে পাহাড়ও আছে, সমুদ্রও আছে, আর আছে বেশ কিছু ন্যাচারাল পার্ক। সংরক্ষিত জঙ্গল। জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এর কয়েকটি। এই বৌদেন শহরের পাশের জঙ্গলে 2010 সালে প্রথম তৈরি হয় এক গাছবাড়ি। বাড়িটির নাম দেওয়া হয় দ্য বার্ডস নেস্ট, পাখির বাসা। পাখিরা যেমন ছোট খড়কুটো দিয়ে নিজেদের ঘর তৈরি করে, এই গাছবাড়ির বাইরেটা দেখলে অবিকল তেমন, কেবল আকারে বড়। আসলে গাছের ডাল দিয়ে বাড়িটির চারদিকে ঘিরে রাখা হয়েছে। বাড়ি থেকে জানালাগুলো দেখতে পাওয়া যায় না, অথচ বাড়ির ভেতরটা কিন্তু একেবারেই আলাদা। ঝকঝকে আধুনিক সব ব্যবস্থা দিয়ে সাজানো, স্লাইডিং দরজা, বাথরুম আর কিচেন ক্যাবিনেটও রয়েছে। টিভি, ইন্টারনেট পরিষেবাও পাওয়া যাবে এই পাখির বাসায়। বাড়ির ভেতরে ঢুকতে এক বিশেষ সিঁড়িতে করে উঠে আসতে হয়। এক নজরে জঙ্গল অ্যাডভেঞ্চারের পুরো মজা আর রোমাঞ্চ রয়েছে এই পাখির বাসার ভেতরে। পাথর বাড়ি পর্তুগাল। পর্তুগালের উত্তরে কাজাদো পেনেতো শহরের প্রান্তে রয়েছে ফফ পাহাড়। সেই পাহাড়ের ঢালে পাথর কেটে বানানো হয়েছে এক বাড়ি। চারটে গ্রানাইট পাথর আর মাথায় কংক্রিটের ছাদ, এই হলো বাড়ির কাঠামো। তবে ছাদ কংক্রিটের কিনা তাই নিয়ে মতভেদ আছে। বাড়ির জানালায় আবার বুলেট প্রুফ কাঁচ লাগানো। ঘরের ভেতর ফায়ারপ্লেসের ব্যবস্থা রয়েছে। একটা বড় পাথর কেটে সুইমিং পুলও বানানো হয়েছে। পাহাড়ের প্রায় 2000 ফুট উঁচুতে রয়েছে এই স্টোন হাউস। স্থানীয়ভাবে পাথরের এই বাড়িটি সেলরিকো দো বাস্তু নামে পরিচিত। এখন অবশ্য সে বাড়িতে কেউ থাকে না, কিন্তু 1972 সালে এটি তৈরি হয়েছিল অবসর সময় কাটানোর জন্য। 2 বছর লেগেছিল বাড়িটি তৈরি করতে।
পাথরে বাড়িটির আসল মালিক কে ছিলেন সেটি জানা যায়নি। তবে এখন স্থানীয় প্রশাসন এটিকে মিউজিয়াম হিসেবে ব্যবহার করছে। সেখানে পুরনো ছবি আর স্থানীয় ইতিহাসের কিছু স্মারক রাখা।